জলপাইগুড়ি রাজবাড়ির দুর্গাপূজার অষ্টমী দিনে মাকে আমিষ ভোগ দেওয়া হয়। ইলিশ মাছ, পাবদা মাছ, পটল, চিংড়ি সহ পাঁচ রকমের মাছের আমিষ ভোগ দেওয়া হয় তাকে। মহাষ্টমীর দিনে জনশূন্য জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গা মন্দির চত্বর। প্রতি বছর অষ্টমীর দিন তিল ধারণের জায়গা থাকে না, কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণের জন্য এবার স্বাস্থ্যবিধি মেনেই পুজো হচ্ছে, রয়েছে সঙ্গে অনেক বিধিনিষেধ। কুলপুরোহিত শিবু ঘোষাল বলেন, মণ্ডপের বাইরে ফুলের জন্য একটা গামলা রাখা থাকে, সেখানে অঞ্জলির ফুল সকলে দিয়েছে। মণ্ডপে যাতে কেউ প্রবেশ করতে না পারেন তার জন্য বাঁশের ব্যারিকেড দিয়ে দেওয়া হয়। জলপাইগুড়ি রাজবাড়ির কুলপুরোহিত শিবু ঘোষাল আরও বলেন, জলপাইগুড়ি রাজবাড়ির পুজো এবছর 511 বর্ষে পদার্পণ করল। প্রতিদিনই মাকে আমিষ ভোগ দেওয়া হয়। মহাষ্টমীর দিন ইলিশ মাছ, পাবদা মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ সহ অন্যান্য ভোগও দেওয়া হয়েছে। এবার কোনো লোকজন নেই। প্রতি বছর এই দিনে পা ফেলার জায়গা থাকে না রাজবাড়ি চত্বর জুড়ে, লোকজন নেই। বিশেষ করে প্রতি বছর যুবক যুবতীদের ভিড় থাকে উপচে পড়া, এবারে জনমানব শূন্য। করোনা ভাইরাসের সংক্রমণের জন্য কেউই আসছেন না সেখানে। স্বাস্থ্যবিধি মেনেই, সরকারের নির্দেশিকার কথা চিন্তা করেই করা হয়েছে দুর্গাপুজো। আমাদের হচ্ছে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজো এবার 511 বছর। মা তপ্ত কাঞ্চন বরণ, আজকে মহাষ্টমী পুজো শেষ হলো এবং আমাদের এখানে আজকে অষ্টমীতে মাকে পোলাও ভোগ দেওয়া হলো, পাঁচ রকম ভাজা, ডাল, তরি তরকারি, পায়েস, মিষ্টান্ন দিয়ে আজকে আমিষ ভোগ আমরা প্রত্যেকবারই দিই এবং প্রত্যেক দিনই আমাদের এখানে আমিষ ভোগ হয়। আজকেও আমিষ ভোগ হলো, আজকে পোলাও। আমিষের মধ্যে কী কী আছে আজকে? আজকে আছে হচ্ছে কাতল মাছ আছে, পাবদা আছে, চিতল আছে, ইলিশ আছে, আর পটল চিংড়ি আছে, এরকম করে পাঁচ রকম মাছ, ডাল দিয়ে তরি তরকারি মিষ্টান্ন মিষ্টান্ন দিয়ে মায়ের ভোগ দেওয়া হলো এবং সন্ধিতেও সেই একই রকম হচ্ছে আমাদের মায়ের ভোগ দেওয়া হবে। সরকারি নিয়ম মেনে এবং রাজবাড়ির নির্দেশে মন্দিরে ব্যারিকেড করে দেওয়া আছে। সবাই মন্দিরের বাইরে, আমাদের গামলা দেওয়া আছে, সেই গামলার মধ্যেই মায়ের অঞ্জলি, অষ্টমীর অঞ্জলি হয়ে গেছে। তারা বাইরের থেকেই সবাই অঞ্জলি দিছে এবং মাকেই দূরের থেকে প্রণাম করেছে। করোনার জন্য এবার সবাই সতর্ক হয়ে গেছে, নানা রকম সরকারি নির্দেশ এবং নানা রকম ইয়েতে সবাই সতর্কই আছে, ওই জন্য ভিড়ও কম হয়েছে, সবাই অল্প অল্প করে। যারা অন্যান্যবার কিরকম থাকে এই জায়গায় এই সময় অষ্টমীর দিন? এখানে মানে তিল ধারণা মানে একটু পা দেওয়ার মতো জায়গা থাকে না। আমাদের পাশেই কালী মন্দির, সমস্ত মানে দুর্গা মন্দির থেকে আরম্ভ করে এই এলাকা জুড়ে কোনোখানে হাঁটার মতো মানে পরিস্থিতি নেই, এত লোকের ভিড়, মানে সমাগম, বিশেষ করে ইয়ং জেনারেশনের মেয়েরা, ছেলেমেয়েরা এবং মন্দিরে যারা বয়স্ক লোক সবারই ভিড় থাকে। এবার সে তুলনা কিছু নেই। ব্যুরো রিপোর্ট, জলপাইগুড়ি।